নয়া শিক্ষানীতি সংশ্লিষ্ট নিপুণ প্রকল্প বিষয়ক প্রদর্শনীর আয়োজন। পুনেতে অনুষ্ঠিত ছদিনের এই প্রদর্শনীতে রাজ্যের অংশগ্রহণ। প্রদর্শনীতে রাজ্যের পরিবেশিত বিষয়বস্তুতে ব্যাপক সাড়া। কেন্দ্রীয় সরকারের নতুন শিক্ষানীতিকে ঘিরে শিক্ষাবিদ মহলে উৎসাহের বাতাবরণ। নয়া শিক্ষানীতির নিপুণ প্রকল্পের জনপরিচিতি প্রদান করতে পুনেতে সংশ্লিষ্ট বিষয়ে বস্তু বিষয়ক বিভিন্ন সামগ্রীর প্রদর্শনী আয়োজন। গত 17 থেকে শুরু এবং 22 জুন পর্যন্ত এই প্রদর্শনী চলবে। প্রদর্শনীতে শিক্ষা দপ্তর তথা রাজ্যের অংশগ্রহণ এবং রাজ্যের সংশ্লিষ্ট বিষয়বস্তু সংক্রান্ত সামগ্রী পর্যবেক্ষকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে বলে জানালেন নিপুণ ত্রিপুরার নোডাল অফিসার অভিজিৎ সমাজপতি। এবং আমরা এটাতে খুব এক্সাইটেড যে ত্রিপুরার স্টলে প্রচুর পরিমাণে মানুষ আসছে এবং বাচ্চারা বিশেষ করে প্রচণ্ড খুশি হচ্ছে। আমাদের যে ব্যাম্বো মেড টিএলএম যেগুলো আছে, যেগুলো ইকো ফ্রেন্ডলি টিএলএম, যেগুলো আমরা স্কুলকে দিই, সেই টিএলএমসগুলো দেখে ইতিমধ্যে আমাদের এই স্টলের মহারাষ্ট্রর এডুকেশন মিনিস্টার এসে গেছেন। আমাদের এই স্টলের মধ্যে ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ফর এডুকেশান অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স উনিও এসে গেছেন এবং উনি স্টল ঘুরে প্রচণ্ড খুশি হয়েছেন। এবং ত্রিপুরার স্টল স্পেসিফিক্যালি যে ইট ইজ ওয়ান অফ দ্য নাইসলি ডেকোরেটিভ অ্যান্ড কন্টেক্সচুয়ালাইজ স্টলস অফ দ্য এন্টায়ার এক্সিবিশন। কার্যত এই প্রদর্শনীতে নিপুণ ত্রিপুরার যে সমস্ত প্রদর্শিত সামগ্রী প্রশংসা করালো তা কিন্তু রাজ্যের ক্ষেত্রে একটা ইতিবাচক দিক এবং বিষয়টি রাজ্যের ভবিষ্যৎ শিক্ষা উন্নয়নে অধিক তাৎপর্যপূর্ণ বলে বিশেষজ্ঞদের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।